ফুল প্রকৃতির শ্রেষ্ঠ দান। পৃথিবীতে কত রঙের বা কত আকৃতির এবং কত সৌরভেরই ফুল রয়েছে। তার মধ্যে অন্যতম মনোমুগ্ধকর সুন্দর একটি ফুলের নাম হচ্ছে অপরাজিতা। কেবলমাত্র সৌন্দর্যের জন্য এই ফুলটি বিখ্যাত তা বললে কিন্তু ভুল হবে। আপনি হয়তো প্রায় সময় অপরাজিতা ফুলের চায়ের কথা শুনেছেন। এই ফুলের চা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, বিশেষ করে যদি আপনি লিভারের রোগী হয়ে থাকেন। আপনার লিভারকে পরিষ্কার করতে সাহায্য করে অপরাজিতা ফুল। এটি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে, অ্যাজমা প্রতিরোধ করে, ক্যান্সার থেকে শুরু করে হৃদরোগের ঝুঁকি কমায়, স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে, ত্বকের জন্য উপকারী। বিভিন্ন রোগ ছড়াতে অপরাজিতা ফুলকে ব্যবহার করা হয়ে থাকে। শুধুমাত্র ফুল নয়, অপরাজিতার মূল এবং পাতাও বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো অপরাজিতা ফুলের চায়ের বিভিন্ন গুণাগুণ সম্পর্কে, এছাড়া জানাবো এর পাতা ও মূলের গুণাগুণ সম্পর্কে। এই ফুলটিকে ব্যবহার করে কোন কোন রোগ সারাতে পারবেন জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। মোটেও অবহেলা করবেন না, হীরার চেয়েও দামি এই ফুলটি, কোটি টাকার চেয়েও বেশি উপকারী। তাই কোথাও দেখতে পেলে সাথে করে অবশ্যই নিয়ে আসুন। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমাদের অপরাজিতা ফুলের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া উচিত। অপরাজিতা ফুলের গাছটি লতানো এবং সবুজ পাতা বিশিষ্ট। পাতার গঠন উপবৃত্তাকার। গাছটিতে ঝাঁকে ঝাঁকে ফুল ধরে আর গাছটি দেখতে ঝোপের মতো মনে হয়। দীর্ঘজীবী এই গাছটি প্রায় 20 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। ঔষধি গুণ বিশিষ্ট এই ফুলটি ছাদ বাগান বা স্বাভাবিক বাগানে বাহারি ফুল হিসেবে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। সুন্দর রং ও গঠনে নজর কাড়ে অনেকেরই। অপরাজিতা ফুল বর্ষার মৌসুমে বেশি দেখা যায়। অপরাজিতাটি শুধুমাত্র নীল বর্ণের হয়ে থাকে তা কিন্তু নয়, এই ফুলটি সাদা বর্ণেরও হয়ে থাকে। তবে আমরা আমাদের দেশে নীলবর্ণের অপরাজিতাই বেশি দেখে থাকি। চলুন এবারে জেনে নেই অপরাজিতা ফুলের উপকারিতাগুলো কী কী। আগেই বলেছি লিভারের সুরক্ষায় এটি কার্যকর। অনেকেরই লিভারের নানাবিধ অসুখ রয়েছে। লিভারে জল জমে গিয়েছে, জন্ডিসের মতো রোগ পিছুই ছাড়ছে না। লিভারে অনেক বেশি টক্সিন, ফ্যাটি লিভার, লিভার বড় হয়ে গিয়েছে, পেট ফুলে গিয়েছে। তারা তাদের লিভারকে সুস্থ রাখার জন্য নিয়মিত অপরাজিতা ফুলের চা খান। অপরাজিতার নীল চা পলিফেনলস এবং ফ্লাবোনয়েডস যৌগ সমৃদ্ধ, যা লিভারের এনজাইমের মাত্রা কমাতে সাহায্য করে। ফলে লিভারের সুরক্ষায় অসাধারণ কাজ করে অপরাজিতা ফুলের চা। অপরাজিতা ফুলের চা এক মাস খেতে পারলে লিভার পরিষ্কার হয়ে যাবে গ্যারান্টেড। এছাড়াও যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে, রক্তে সুগারের মাত্রা অনেক বেশি, তারা যদি নিয়মিত এই ফুলটি দিয়ে প্রস্তুত করা চা খেতে পারেন, ডায়াবেটিস সহজে নিয়ন্ত্রণে চলে আসবে। এটি রক্তে সুগারের মাত্রাকে কমিয়ে শরীরের ইনসুলিন ক্ষরণের ভারসাম্যকে ঠিক রাখতে সহায়তা করে। তাই ডায়াবেটিসের রোগীরা দিনে দুবেলা অপরাজিতা ফুলের চা খেতে পারলে ডায়াবেটিস কোনো ওষুধ ছাড়াই কন্ট্রোলে চলে আসে। এটি অ্যাজমাকে প্রতিরোধ করতে সাহায্য করে। আমাদের মধ্যে অনেকে আছেন যারা অ্যাজমার রোগী, সময়ে অসময়ে যাদের অ্যাজমার টান ওঠে, তারা অপরাজিতা ফুলের চা পান করুন। এতে বিদ্যমান সেপোনিনস এবং ফ্লাবোনয়েড যৌগ অ্যাজমা রোগের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। কোনো মানুষ যদি সাপ্তাহিক 3 দিন অপরাজিতা ফুলের চা পান করতে পারে, তাদের ক্যান্সারের ঝুঁকি একেবারেই কমে যায়। অপরাজিতা ফুলে রয়েছে অ্যান্থোসায়ানিন, যা মানবদেহের ফ্রি রেডিকেলসগুলো তৈরিতে বাধা দেয়, যা কিনা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। নারীদেহের জরায়ু, স্তন ক্যান্সার, পুরুষদের প্রোস্টেট ক্যান্সার, পাকস্থলী ক্যান্সার ইত্যাদি সারাতে অপরাজিতা ফুলের চা অত্যন্ত কার্যকর। এটি স্মৃতিশক্তি বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বয়স্কদের মধ্যে যে অ্যালজাইমার রোগ রয়েছে, সে রোগের চিকিৎসায় স্মৃতি বর্ধক হিসেবে অপরাজিতা ফুলকে ব্যবহার করা হয়ে থাকে। এটি আপনার হৃদরোগের ঝুঁকি কমায়, এটি রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায়, কোলেস্টেরলের মাত্রা কমায়, অর্থাৎ খারাপ কোলেস্টেরল এলডিএল এর মাত্রা কমতে শুরু করবে যদি আপনি টানা কয়েকদিন অপরাজিতা ফুলের চা পান করতে পারেন, এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়বে, যার ফলে আপনি সহজে হার্টের রোগ থেকে মুক্তি পেতে পারবেন। হার্টের বন্ধ শিরা উপশিরাগুলোকে খুলে দেবে, এটি শরীরের রক্ত সঞ্চালনকে ভালো করবে এবং শরীরের প্রত্যেকটি বন্ধ শিরাকে খুলে দিতে সাহায্য করবে। অপরাজিতা ফুলের চা আপনার বলিরেখা দূর করতে সাহায্য করে। অপরাজিতা ফুলের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অ্যান্টিগ্লাইসিন। এতে থাকা ফ্লাবোনয়েডসগুলো ত্বকের কোলাজেন তৈরিতে সাহায্য করে থাকে, যার ফলে ত্বকের ইলাস্টিসিটি ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে বলিরেখার মতো সমস্যা দূর হয়ে যায়। এটি আপনার চুল পড়ার সমস্যাকেও দূর করতে সাহায্য করে থাকে। এই ফুলের অ্যান্থোসায়ানিন মাথার চুল পড়ার সমস্যাতে কাজ করে। এই চা পান করলে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যার ফলে হেয়ার ফলিকলগুলোর বৃদ্ধি ঘটে এবং চুলের ঘনত্ব বেড়ে যায়।
এখন কথা হচ্ছে অপরাজিতা ফুল আপনারা কিভাবে সংগ্রহ করবেন। আপনারা চাইলে বাজার থেকে যে সমস্ত অর্গানিকটি কিনতে পাওয়া যায় তার মধ্যে থেকে অপরাজিতা ফুলের চাও কিনে আনতে পারেন। এটি ব্লুটি নামে খুব বেশি বিখ্যাত এবং যে কোনো সুপার শপে আপনি পেয়ে যাবেন। এছাড়াও কাছে যদি কোনো অপরাজিতা গাছ থাকে সেখান থেকে এই ফুল সংগ্রহ করার মাধ্যমে সহজে আপনি অপরাজিতা চা প্রস্তুত করতে পারেন। কাঁচা ফুলও ব্যবহার করতে পারেন চা প্রস্তুত করার জন্য, আর শুকনো ফুলও ব্যবহার করতে পারেন। অপরাজিতা ফুলকে অনেকে নীলকণ্ঠ ফুল নামেও চিনতে পারেন। চা প্রস্তুত করার জন্য 1.5 কাপ জলের মধ্যে 5 থেকে 6টি অপরাজিতা ফুল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। শুকনো ফুল হলেও 5-6টি দেবেন অথবা কাঁচা ফুল হলেও 5-6টি দেবেন। কিছুক্ষণ ফুটে নেওয়ার পর যখন ফুলের রং ছেড়ে দেবে তখন চা ছেঁকে নিন। আপনি চাইলে এর মধ্যে স্বাদ বাড়ানোর জন্য লবঙ্গ, এলাচ, আদা, দারুচিনি এগুলো মেশাতে পারেন। চা ঠান্ডা হওয়ার পর বা কুসুম গরম অবস্থায় যদি লেবু মিশ্রিত করেন তাহলে এটি বেগুনি বর্ণ ধারণ করবে। এই চাকে ঠান্ডা অথবা গরম উভয় অবস্থাতেই পান করতে পারেন। আপনি চাইলে গরম জলের মধ্যে অপরাজিতা ফুল ভিজিয়ে অথবা অপরাজিতা ফুলের শুকনো অংশগুলো ভিজিয়েও এর কালার তৈরি করে তারপরে চায়ের মতো করে পান করতে পারেন। এই হচ্ছে অপরাজিতা ফুলের উপকারিতা। এখানে কি ভিডিওটি শেষ করছি? না, আমি আগেও বলেছি এই ফুলের মূল এবং এই ফুলের পাতাও কিন্তু অত্যন্ত উপকারী, আর তার ব্যবহার সম্পর্কেও আমাদেরকে জানতে হবে। মাথা ব্যথা রোগে অপরাজিতা মূলের ব্যবহার রয়েছে। কারণ মাথা ব্যথার সমস্যা থাকলে তারা অনেক কষ্ট পান, হঠাৎ করে মাথা ব্যথার সমস্যা বেড়ে যেতে পারে। এই সমস্ত ক্ষেত্রে অপরাজিতা শিকড়ের রস বের করে 4 ফোঁটা পরিমাণ নিয়ে নিতে হবে। তারপরে যে ব্যক্তির মাথা ব্যথা হচ্ছে তার নাকের মধ্যে 4 ফোঁটা রস ঢেলে দিলে মাথা ব্যথা দূর হয়ে যাবে। এভাবে কয়েকদিন করতে পারলে মাথা ব্যথা আর কখনোই হবে না। অপরাজিতা ফুলকে ভালো করে পিষে বেটে নিয়ে মাথায় সেই ফুলের প্রলেপ লাগাতে পারলেও মাথা ব্যথার সমস্যা শীঘ্রই ভালো হয়ে যায়। জ্বর নিরাময়েও অপরাজিতার মূলের ব্যবহার রয়েছে। যদি আপনার জ্বর বা কাশি থেকে থাকে, কাশি যতই পুরনো হোক না কেন, তাদের ক্ষেত্রে এই অপরাজিতা অত্যন্ত গুণাগুণ নিয়ে আসতে পারে। 4-5টি পরিমাণ পাতা নিয়ে নিন, তার মধ্যে 4-5টি পরিমাণ তুলসী পাতা নিয়ে নিন এবং সাথে নিয়ে নিন 4-5টি কালো গোলমরিচ। এগুলো সবগুলো মিশিয়ে একটি পাত্রে ফুটিয়ে নিন। এই জলটিকে সেবন করুন সকাল বিকেল। এই জলটিকে ফুটিয়ে অবশ্যই অর্ধেক করে নেবেন। এটিকে ছেঁকে সকাল বিকেল পান করতে পারলে জ্বর ও কাশির সমস্যা ভালো হয়ে যায়। টনসিল নিরাময় করতেও অপরাজিতার পাতার ব্যবহার রয়েছে। অনেকেরই টনসিলে ব্যথা, টনসিল বড় হয়ে গিয়েছে, সেক্ষেত্রে অপরাজিতা খুব উল্লেখযোগ্য ভূমিকা রাখে। 8-10টি অপরাজিতার পাতা 4-5টি পেয়ারার পাতা নিয়ে ভালোভাবে জলে ফুটিয়ে এই জলটিকে ঠান্ডা কুসুম গরম অবস্থায় নিয়ে এসে জল দিয়ে কুলকুচো করুন। সহজে আপনার টনসিল ছোট হয়ে যাবে এবং টনসিলের ব্যথা থেকে মুক্তি পেতে পারবেন। এভাবে আপনি টানা 7 দিন করলে টনসিলের সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে পারবেন। জন্ডিস নিরাময় অপরাজিতার পাতার ব্যবহার রয়েছে। জন্ডিস হলে সেক্ষেত্রে এই অপরাজিতা খুবই কার্যকরী। এই অপরাজিতার শিকড় কিছুটা নিয়ে নিতে হবে এবং সেই শিকড়গুলি মালা বানিয়ে পড়তে হবে। এতে খুব তাড়াতাড়ি এই রোগের সমস্যা সেরে যায়, আর এর ফলে জন্ডিসের মতো মরণ রোগের সমস্যা থেকেও আপনি সহজেই মুক্তি পেতে পারবেন। অপরাজিতা শুধু জন্ডিসের মতো রোগকেই নয়, আরও বিভিন্ন ধরনের রোগের ঔষধি হিসেবে কাজ করে। অপরাজিতা পেট খারাপের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। পেট খারাপের সময় 1 চা চামচ পরিমাণ অপরাজিতার রস খেতে পারলে আপনার পেট খারাপের সমস্যা ভালো হয়ে যাবে। এটি খুবই ভালো আয়ুর্বেদিক। এর বীজগুলো উপকারী। বাচ্চাদের কাশি হলে এর বীজ খাওয়ানো যেতে পারে। সাধারণত যে সমস্ত বাচ্চাদের খুবই কাশি হয় এবং পেটে খুবই যন্ত্রণা হয় সেই সময় বাচ্চাদের এই অপরাজিতা বীজ বেটে ভালো করে পাউডারের মতো করে 1/2 চা চামচ পরিমাণ পাউডার নিয়ে সেটি কিছুটা মধুর সাথে মিশিয়ে খাওয়াতে পারলে কাশি ভালো হয়ে যায়। তবে বাচ্চার বয়স অবশ্যই 4 বছরের ঊর্ধ্বে হতে হবে। অনেকেরই অন্ডকোষ ফোলা বা অন্ডকোষে ব্যথা সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে অপরাজিতার বীজ ভালো করে পিষে নিন এবং কিছুটা গরম করে নিন এই পেশা বীজগুলো। তারপরে এটি অন্ডকোষের উপরে গরম গরম প্রলেপ লাগান। এই প্রলেপটি অবশ্যই 2-3 ঘন্টা রাখুন। এভাবে 3 দিন করুন। আপনার অন্ডকোষের ব্যথা থাকলে তা দূর হতে সময় লাগবে না। অনেক সময় নারীদের অতিরিক্ত স্রাবের সমস্যা হয়ে থাকে। অপরাজিতার পাতা 4-5টা নিয়ে তা পিষে বেটে নিতে হবে। তারপরে যে রস তৈরি হলো সেই রসের সঙ্গে কিছুটা পরিমাণে মিষ্টি মিশ্রিত করে নিতে হবে। এটিকে সেবন করতে হবে। টানা 7 দিন সেবন করতে পারলে অতিরিক্ত স্রাবের সমস্যা দূর হয়ে যাবে। প্রস্রাবের সমস্যা থাকলেও সেক্ষেত্রে অপরাজিতার পাতার ব্যবহার রয়েছে। যদি আপনার প্রস্রাব কম হয় বা প্রস্রাবের সময় খুব বেশি জ্বালা পোড়া হয় সেক্ষেত্রে কিছুটা অপরাজিতার পাতা বেটে একটি পেস্ট তৈরি করে নিন। এই পেস্টটির সঙ্গে মিষ্টি ভালোভাবে মিশ্রিত করে 1 গ্লাস জলে একটি শরবত তৈরি করে নিন। 8-10টি পাতার পেস্ট করবেন এবং 1 চা চামচ মিষ্টি নেবেন। এই শরবতটি পান করতে পারলে প্রস্রাবের সমস্যা ভালো হয়ে যাবে। তবে রেমেডি খাওয়া শুরু করলে অবশ্যই 7-15 দিন পর্যন্ত খেয়ে যেতে হবে। যদি বিশেষ কোনো রোগকে উদ্দেশ্য করে এ চা পান করতে চান তাহলে অবশ্যই টানা 21 দিন পর্যন্ত খেয়ে যাবেন। তারপরে প্রতি সপ্তাহে 2-3 দিন খেলেই যথেষ্ট। এই ফুলটির চা আপনার দৈনন্দিন ডায়েটে অন্যান্য চায়ের মতোই যোগ করুন। তো ভিউয়ার্স,
অপরাজিতা ফুলের উপকারিতা সম্পর্কিত এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।